একজন ডাক্তার। আমি একজন ইঞ্জিনিয়ার। আমি ইউটিউবার। আরে ভাই, কি অবস্থা? ভালো আছেন ভাই? আপনি তো এমনিতেই ব্যস্ত থাকেন, আমরাও ব্যস্ত। বাবা মাসি ফ্রি আছে, একটু দেখা করি। ঠিক আছে, ওকে, খুশি হলাম, অনেকদিন পর দেখা করতাম। জি ভাই। আচ্ছা দাদা, আসো, আমরা কোথাও বসি, চাটা খাই। হ্যাঁ হ্যাঁ, দোকানে বসি। আচ্ছা ঠিক আছে। আমি এখন আছি একটা রাস্তায়, আর আমার সাথে আছে আমার অনেক বড় বড় ফ্যান। ব্যাপার না, মানে এই যে এখানে আছে, এখানে অনেক হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, সুন্দর কাটাইতাম, কি তাল। আমি এখন আছি, আমার সাথে একজন প্রতিভাবান সিঙ্গার আছে, যে পথে ঘাটে গান গায়, এবং গলা কি তার গলা সুমধুর, তার গলার কণ্ঠে আসলে কোকিল ডাককেও হার মানায়। তো ব্রো, আপনার নাম কি? আর ভাই যত পারেন লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমি আপনাদের সাথে আছি। থ্যাংক ইউ ব্রো। ওকে, সো গাইজ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট দিবেন, আর পরবর্তী ব্লগ কোথায় দেখতে চান এটা জানাবেন। টাটা। থ্যাংক ইউ। ভালো গান গান না, গান ভালো নয় না। আমরা সাহায্যের জন্য আসছিলাম। আপনি যদি সাহায্য করতেন তাহলে একটু ভালো। এটা ভাই বন্যার্থদের জন্য আমরা সাহায্য। হ্যাঁ, শিওর শিওর। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, আমরা একটা সাহায্যের জন্য আসছিলাম। কিসের? এটা হচ্ছে ভাইয়া বন্যার্থদের জন্য, মানে বন্যা কবলিত এলাকা, আমরা সাহায্য পাঠাচ্ছি। যদি সাহায্য না, একটু উপকার হয়ে থাকে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আমি মাহসান স্বপ্ন, ঢাকা, বাংলাদেশ। দর্শক, আজকে আমি বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের মাঝে এসেছি। দর্শক, এই যে পেছনে যে গাছটি দেখতে পাচ্ছেন, ঠিক এই গাছের পেছনেই রয়েছে একটি বাড়ি, আর এই বাড়িটার সামনেই রয়েছে একটা টেম্পু, যে টেম্পুতে করে আপনি মেন রোড পর্যন্ত যেতে পারবেন, আর মেন রোডে রয়েছে একটি বাস, যে বাস দিয়ে আপনি উত্তরবঙ্গে যেতে পারবেন। আর সেখানে বন্যা কবলিত মানুষরা হাহাকারে ভুগছে, বড় কষ্ট ওদের, ওদের কষ্ট দেখার কেউ নেই, যার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তাদের পাশে দাঁড়াব। দর্শক, আপনারা জানেন আমরা এতদিন অনেক ফানি ভিডিও করেছি, কিন্তু না দর্শক, আমরা এখন তা করব না, আমরা মানুষের জন্য কাজ করব, আমরা দেশের জন্য কাজ করব। আপনাদের কাছে যা যা কিছু আছে, পানি, আটা, ময়দা, সুজি, টুথপেস্ট, ব্রাশ, পেস্ট, যা আছে সব নিয়ে চলে আসুন, এবং আপনাদের বাসায় পুরনো জামা কাপড় সব নিয়ে আসুন, আমরা মানুষের সাহায্য করি। আর আপনারা টাকা পয়সা সব পাঠাতে পারেন। ভাই, বিকাশ নাম্বারটা, বিকাশ নাম্বার। বন্যাটা, বন্যাটা, আরে বন্যাটা নয়, পার্সোনাল, পার্সোনাল। 01 00 06। আচ্ছা,
হ্যাঁ দর্শক, আমাদের একটা বিকাশ নাম্বার আছে, মানে বর্ণাঢ্য সাহায্য যে কমিটি তাদের নাম্বার, আমরা সরাসরি আপনার টাকাটা তাদের কাছে পৌঁছে দিব। আমরা টাকাটা নিব না, আমরা সরাসরি তাদের কাছে পৌঁছে দিব। আমাদের নাম্বার হচ্ছে 017-90000000। এই নাম্বারে আপনারা বিকাশ করে সাহায্য পাঠাতে পারেন। ধন্যবাদ। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি মহাসান স্বপ্ন, ঢাকা, বাংলাদেশ। এই সামনে হে ভিডিও ইস বস, তাই না? আগের বার থেকে সে কামান দিব তো। শুধু সাবস্ক্রাইব হবে, সে কামান দিব। এইসব ভিডিওর প্ল্যানিং হচ্ছে মানুষের সিম্পেথি নিয়ে টাকা কামানো। সাবস্ক্রাইব, শুধু সাবস্ক্রাইব, কি সাবস্ক্রাইব, 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 টাকা, সাবস্ক্রাইব, সেই ভিডিও।